السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি শক্তিশালী সূরার আমল নিয়ে হাজির হয়েছি যে সূরাটি খাস দিলে একবার পড়লে অথবা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনলে মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সমস্ত অভাব অনটন দুঃখ দুর্দশা এবং বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে কর্মব্যস্ততায় ডুবে থাকি এই কর্মব্যস্ততার মাঝে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় করার সময় পাই না আর কোরআন শরীফ তো ছুঁয়েও দেখি না আমাদের কর্মব্যস্ততার প্রধান কারণ হচ্ছে ঠিকমতো নিজের অভাব পূরণ করা পরিবারের অভাব পূরণ করা সন্তানের অভাব পূরণ করা অথচ পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি প্রতিদিন একবার তেলাওয়াত করলে অথবা মনোযোগ দিয়ে শুনলে তেলাওয়াতকারীর সকল হাজত আল্লাহ তাআলা গায়েব থেকে পূরণ করে দেন এই সূরা পাঠ করে অথবা মনোযোগ দিয়ে শুনে বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি সাথে সাথে তা কবুল করে নেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখন আমরা সেই শক্তিশালী সূরা সম্পর্কে জানব সেই শক্তিশালী সূরাটি হলো সূরা ইয়াসিন যাকে পবিত্র কোরআনের অন্তর বলা হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন পাঠ করবে সে ব্যক্তির সকল হাজত পূরণ করা হবে তার সকল অভাব অনটন দূর হবে হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোন রাতে সূরা ইয়াসিন পড়ে তাকে maaf করে দেওয়া হয় সুবহানাল্লাহ সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2574 অন্য একটি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে তার দোয়া কবুল করা হবে আমরা যদি খাস দিলে প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করি অথবা মনোযোগ দিয়ে শুনি তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমাদের কঠিন থেকে কঠিন হাজতগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা যারা পড়তে জানি না তারা শুধুমাত্র এই সূরাটিকে মনোযোগ দিয়ে শুনলেও হবে এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা ভাববেন সাথে সাথে তাই কবুল হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিনিয়ত সূরা ইয়াসিন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন